হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চায়ের সঙ্গে কি কি খাবার খাওয়া উচিত নয়। আমরা অনেকেই প্রতিদিন চা খেয়ে থাকি, কিন্তু আপনি কি জানেন চায়ের সঙ্গে কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয়? চলুন তাহলে জেনে নেওয়া যাক। চায়ের সঙ্গে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না তা নিয়ে পুষ্টি বিজ্ঞানীরা অনেক দিন ধরেই গবেষণা করে আসছেন। চায়ের সঙ্গে কি কি চলতে পারে না বা চলা উচিত নয় একেবারেই, কেউ কি জানতে চান না? আর চান না বলেই হাসি মুখে বিষ পান করে চলেছেন রোজ। অনেক খাবার আছে যা চায়ের সঙ্গে খেতে ভালো লাগলেও একেবারেই খাওয়া উচিত নয়, এতে শরীর খারাপ হয়। কিন্তু কি সেইগুলো, সেই সম্পর্কে আজ আমরা জানবো। আয়রন সমৃদ্ধ খাবার। চায়ের ট্যানিন এবং অক্সালেট জাতীয় কিছু যৌগ আয়রন সমৃদ্ধ খাবার থেকে আয়রন শোষণে বাধা দেয়। ব্ল্যাক টিতে সবচেয়ে বেশি ট্যানিন থাকে, গ্রিন টি সাদা চায়ের তুলনায় কম। তাই চায়ের সঙ্গে বাদাম, সবুজ পাতাওয়ালা শাক, দানা শস্য এড়িয়ে চলুন। খালি পেটে চা খাওয়া এড়িয়ে চলুন। আয়োডিন সমৃদ্ধ খাবারের সঙ্গে কি কি নয়। ব্রোকোলি, ব্রাসেলস স্প্রাইট এবং বাঁধাকপির মতো সবজিতে গ্লুকোসিনোলেট নামে একটি যৌগ থাকে যা আয়োডিন শোষণ বন্ধ করে দেয়, যার ফলে থাইরয়েড গ্রন্থির ক্ষরণ কমে যায়, যার ফলে থাইরয়েডের সমস্যায় ভুগতে হতে পারে। তাই এই সবজির সঙ্গে আয়োডিন সমৃদ্ধ খাবার মাছ, দুগ্ধজাত পণ্য এবং চায়ের সঙ্গে খাবেন না। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের সঙ্গে শুকনো বাদাম। বাদামে থাকে ফাইটিক অ্যাসিড বা ক্যালসিয়াম, আয়রন এবং জিঙ্কের শোষণে বাধা দেয়। তাই বাদামের সঙ্গে চা, সয়াবিন, মসুর ডাল, আখরোট, মটরশুঁটি খাবেন না। খাবেন না ক্যালসিয়াম সমৃদ্ধ অন্যান্য খাবার। দুধ এবং টক দই। দুধ আর টক দই একই উপকরণ থেকে তৈরি হলেও একসঙ্গে খেলে অনেকেই হজমের সমস্যা দেখা দেয়, গলা বুক জ্বালা করে, গ্যাস অম্বলে। বিশেষ করে চায়ের সঙ্গে কখনোই কোনো দুগ্ধজাত খাবার খাওয়া উচিত নয়। দুধ এবং টক দই। দুধ আর দই একই উপকরণ থেকে তৈরি হলেও একসঙ্গে খেলে অনেকেই হজমের সমস্যা দেখা দেয়, গলা বুক জ্বালা পোড়া করে, গ্যাস অম্বলে। বিশেষ করে চায়ের সঙ্গে কখনোই কোনো দুগ্ধজাত খাবার খাওয়া উচিত নয়। দুধ আর আয়রন সমৃদ্ধ খাবার। ক্যালসিয়াম আর আয়রন সমৃদ্ধ খাবার একেবারেই নয়। অনেক সময়ই ক্যালসিয়াম আয়রন শোষণে বাধা হয়ে দাঁড়ায়, তাই চায়ের সঙ্গে একসঙ্গে কোনোটাই নয়। মেলানোর সঙ্গে আর কিছুই নয়। তরমুজ এমন একটি ফল যা অন্য কোনো কিছুর সঙ্গেই হজম হয় না, জোর করে খেলে তাই পেট ও হজমের সমস্যায় ভোগেন বেশিরভাগ মানুষ। তো দর্শক, আপনারা জানতে পারলেন চায়ের সঙ্গে কি কি খাওয়া উচিত নয়। তো দর্শক, আজ থেকে সাবধান হন। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।